মূল পিছফালে যশ্রোতা জলপ্রবাহ দেখা গৈছে এয়া আসলতে কোনো ভয়ানক নদী নহয়, এয়া কোনো খরস্রোতা নদী নহয়, এয়া আসলতে যেন ইয়ার মতাউরি ভাঙি বা ইয়াতে একটা পথ আসলে গড়কাপ্তানি পথ আসলে পথ ছিঙি এনেদরে যেন বানর যে বানপানী ইয়াতে প্লাবিত হয়ে আছে। আর ইয়া হয়েছে একচুয়ালি যেন অল্প দূরতে কিন্তু আমি যদি দেখি পাও ইয়াতে প্রায় 50 মিটার নিলগত আছে লঙ্গাই নই, আর লঙ্গাই নই কব বলে ইয়াতে কিন্তু একেবারে যেন পথ সলনি করেছে এনে দৃশ্য পরিলক্ষিত হয়েছে, প্রায় পথ সলনি করে লিছে এনেদরে পরিলক্ষিত হয়েছে। ইয়া পাতারকান্দি সমষ্টির বিলবাড়ি অঞ্চল, বিলবাড়ি অঞ্চলত দেখা গৈছে এই ভয়ানক দৃশ্য। প্রায় 100 মিটার ধরে আমি যদি দেখব পারো বাঁশজোপার তলদিও কিন্তু পানি বই আছে, ভয়ানকভাবে পানি বই আছে। আর ইফালে যদি দেখা যায় যে যথেষ্টখিনি ইয়াতে রাইজর ঘর আছে, সকল ঘর ইয়াতে ঘরের ভিতর পানি সুমাই গৈছে, বিস্তীর্ণ এলাকা বানপানী প্লাবিত করেছে। আর যদি কোয়া যায় যে দুদিন ধরে পাতাকান্দি অঞ্চলত যে বানর তাণ্ডব অতি মারাত্মক আকার ধারণ করেছে, কিয়নো মিজোরামের পর নামি অহা পানিয়ে কিন্তু হঙ্গারির রূপ ধারণ করেছে। আজি মন্ত্রী পীযুষ হাজারিকা আহি উপস্থিত হব, পীযুষ হাজারিকা আহি পাতাকান্দি অঞ্চলত বিভিন্ন চিকা মকাউরি পরিদর্শন করব। এই মুহূর্তে বিধায়ক কৃষ্ণ গোপালে দেখা গৈছে যে রাতেপুৱাৰ পৰা বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে আছে পাতাকান্দি, তারপর আমি অল্প ভালকে জানিব চেষ্টা করি। দেখা গৈছিলে বহু কেইটা মতাউরি পাতাকান্দি সমষ্টি ছিঙিছে, কি ব্যবস্থা করা হয়ে আছে আর রাইজক কেন উদ্ধার কার্য চলাওয়া হয়ে আছে? এটা কথা যে পাতারকান্দিত বেসিক্যালি মিজোরামও বেশিকে বর্ষণ হলে পাতারকান্দিত মানে এনেই মানে আমার লঙ্গাই নদীটো মানে সাবমার্জ হয়ে যায়। আর এইবার বেশিকে মিজোরামর বর্ষণের কারণে আর এই যে সাইক্লোনের কারণে আমার গোটে মিজোরামর পানিয়ে এতিয়া মানে গোটে পাতারকান্দি সাবমার্জ করেছে। কারণ মাঠাউরির উপর অবাক্তব কালির পর চলি আসলে, কালি রাতে 5-6টা ঠাই মাঠাউরি ছিঙিলে, তার মধ্যে বেশিসকে এই দক্ষিণ বিলবাড়ি যেটু আছে আর বিলবাড়ি সুইচ গেট, এইফালে কচুবাড়ি, এইফালে ঈশাগঞ্জ, এই কেইটা ঠাই মানে ডাঙর ডাঙর এরিয়া পুরা পানিয়ে লই গল। এই কারণে প্রায় 50-60,000 মানুষ এতিয়া এতিয়ালৈকে আমার যেটু দৃষ্টিত আহিছে যে তেওঁলোকে পানির মানে কারণে তেওঁলোকে পুরা সাবমার্জ হওয়ার কারণে তেওঁলোকে একটা ফ্লাড এফেক্টেড হয়েছে। আমার মাননীয় ডিসি মহোদয় মৃদুল কুমার যাদব, আমার সার্কুল অফিসার বা আমার থানার ওসি, আমার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের সব কার্যকর্তা দিনে রাতে কাম করে আছে, কিন্তু পানির যেটু স্রোত এটু অবাতব করার পিছত আর কোনো রুকিব নয়, এটার কারণে আমরা ভগবানের ওসরত প্রার্থনা করে আছো যাতে আরও যাতে বর্ষণ নহয়, কারণ মিজোরামত বিশেষকে আরও বর্ষণ হলে অবস্থা আরও বেয়া হব। হয় নিশ্চয় ডাঙর কথা ভগবানের উপর এটা ভরসা করে আছে, কিন্তু আমি এই ভয়ানক দৃশ্য পুনর দেখবলে চেষ্টা করি। ইয়াতে যে রাজপথ আছে, রাজপথ ইয়া গড়কাপ্তানি পথ, ইয়াতে আহি কিন্তু এইটু বিলবাড়ির পরা পাতাকান্দি সংযোগী পথ, ইয়াতে আর পথ নাইকিয়া হয়ে গেল, হঠাৎ পথ নাইকিয়া হয়ে গেল, সম্পূর্ণ পথ উঠাই লই গেল যে লঙ্গাই যে বারণি পানি, আর ইয়াতে যে ভয়ানক সুতরে বহি আছে লঙ্গাই নদীর পানি। আর এই পানি কব লাগবে যে সকল কিন্তু মিজোরামের পর নামি আহা, এইখান জেলার যেন পানি ইয়া নহয়, ইয়া সকল কিন্তু মিজোরামের পর নামি আহা পানি। গতিকে আজির দিনত যে বরষুণ, আজির বরষুণ যদি মিজোরামত আর বেশি পরিমাণে দিয়ে বা এই অঞ্চলত দিয়ে, তেনেহলে এই সমস্ত অঞ্চলের অতি ভয়াবহ অবস্থা হব। আর কব লাগবে যে করিমগঞ্জ জেলাত আটাইতকৈ প্রভাবিত হয়েছে পাতারকান্দি সমষ্টি, পাতারকান্দি বিভিন্ন ঠাইত এনেদরে মতাউরি ছিঙা পরিলক্ষিত হয়েছে। মন্ত্রী পীযুষ হাজারিকা আহি আজি সকলখিনি বুঝ লব, বুঝ লই কি ব্যবস্থা লয় তারপরে হব লক্ষণীয়। কিন্তু এই মুহূর্তে এইটি কোয়া যায় যে ইয়াতে কিন্তু রাইজ যথেষ্ট পরিমাণে শঙ্কিত আছে, আর রাইজ চারিও ফালে ইয়াতে আরও এগারী আছে পাতারকান্দি জেলা পরিষদের সদস্য, তারপরও আমি জানিবলে চেষ্টা করি। দেখা গৈছে কেবাটাও মতাউরি ছিঙিছে, আপনাদের এই যে ইয়াতে ভয়ানকভাবে লোকসকল বাস করেছে, কিবা ব্যবস্থা করা হয়েছে নাকি উদ্ধারের ভাবে? না, উদ্ধারের ভাবে এটা ব্যবস্থা করা নাই। মই এটাই অনুরোধ করেছো ডিসি মহোদয়ের কাছে আর সার্কুল অফিসারের কাছে, ইয়াত বিলবাড়ির কিমান পোর্শন আছে, দুই ফালে মতাউরি ভাঙিছে, মাঝখানত তেওঁলোক আটকাই আছে, এতিয়া তেওঁলোকর কিবা যাতায়াতের একটা ব্যবস্থা করে দিলেই ভাল হব, এটাই মোর অনুরোধ জানাইছো ডিসি মহোদয় আর সার্কুল অফিসার মহোদয়ের কাছে। নিশ্চয়ই এনে পরিস্থিতির পৰা যে পরিত্রাণ পোৱাৰ বাবে সকলে সকল প্রচেষ্টা চলাই আছে, প্রশাসনৰ পৰা আৰম্ভ কৰি স্থানীয় বিধায়ক সকলে কিন্তু লাগি আছে। আৰু এই ভয়ানক দৃশ্য হয়তো রাইজে দেখি আছে নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ পৰ্দাত, এনে ভয়ানক দৃশ্য আমি এবাৰ পুনৰবাৰ আমি দেখাবলৈ অনুৰোধ জনাইছো, যে যি ভয়ানক দৃশ্য রাইজে কেবলমাত্র এনেদরে প্রত্যক্ষ করার বাইরে আর একো করিব উপায় নাই, প্রকৃতির সংহারী রূপ ইয়া আসলতে যে
রেমাল ধুমুহার পাছত কিন্তু যে তান্ডব যে বরষুণ হয়েছিল এই বরষুণের পাছত যদিও বরষুণ আজির দিন কিছু হ্রাস পাইছে কিন্তু তান্ডব লীলা কিন্তু এতিয়াও বর্তমানে করিমগঞ্জত অব্যাহত আছে। এনেদরে আটাইতকৈ প্রভাবিত সমষ্টি হয়েছে পাতারকান্দি সমষ্টি, লগতে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি আর উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কিছু প্রভাব পড়েছে। গতি সমগ্র জেলা ধরলে করিমগঞ্জত কিন্তু বাঘর কিন্তু হংহারীর রূপ ধারণ করেছে।